গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মিরিমা রিমা বিশেষ ব্লগসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার, আজকে হলো বিজয় দশমী, তো সবাইকে বিজয় দশমীর শুভ বিজয় জানাচ্ছি আগের থেকে। তো দেখো সকালে সকালে রেডি হয়ে গেছি, কারণ পুজো টুজো দিয়ে নিয়েছি, আজকে মঙ্গলবার ছিল, বজরঙ্গলীকেও দেওয়ার ছিল, তো সব পুজো টুজো দিয়ে কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা না বলে, মানে না বলে কি মানে আমরা যাব সেটা জানে না, মা বাবুর কাছে যাচ্ছি দিদাবাড়িতে সারপ্রাইজ দিতে। শুধু মা বাবুরা জানে যে দিদি যাচ্ছে, শুধু আমরা যে যাচ্ছি সেটা জানে না। আমার শরীরটা খারাপ ছিল তাই বলেছি আমি যাব না, তা আমি ইচ্ছা করে এরকম করে না বলে যাচ্ছি যাতে ওরা চমকে যায়। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। দেখো আমরা সবাই মিলে একসাথে এখন টোটো করে রওনা দিয়ে ফেলেছি। আমি মার কাছে যাচ্ছি বলে মায়ের ড্রেসটা পরেছি আর বাবিকেও তাই পরিয়েছি। যে এত তাড়াতাড়ি ভাসান হয়ে যাচ্ছে এখানে, দিনের বেলায় ভাসান বেরিয়ে গেছে। দেখো দিদাবাড়িতে পৌঁছে গেছি, রাস্তায় প্রচুর বৃষ্টি নেমেছিল, কি অবস্থা। সব এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, অনেক বেজে গেছে 2:30-3:00। এখন আমরা জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করবো। আমরা খেতে বসে পড়েছি হাত পা মুখ ধুয়ে। তো আজকে কুমড়ো ভাজা শুক্তো, ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো হয়েছে, তোরা শুক্তো দিয়ে খাচ্ছে, কুমড়ো ভাজা খাবে না বলে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে ছাদে এসেছি, খুব সুন্দর ওয়েদার। বললামই তো আসলে বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া সুন্দর। আর এদিকান দিয়ে দিদাবাড়ির দিয়ে মাঠ দিয়ে প্যান্ডেল দেখা যাচ্ছে দুর্গাপূজার। সব বিজয় দশমীতে মাকে বরণ করার জন্য লাইন দিয়ে ফেলেছে কত কেউ দেখো। হ্যাঁ আর এদিকে বড় মানে ড্র্যাগন গাছটা বড় হয়ে গেছে, সেটা দেখতে এসছি। ফল হলে তো আগে আমাদের দিতে হবে তাহলে। ওই যে বড় মানে মা দুর্গাকে বরণ করবে, তা দিদার বাড়িতে তো পান গাছ আছে, দিদা পান খায়, সেই যে পান তুলতে এসছে, তার সাথে ছাদে এসছি। মেঘ হয়েছে রয়েছে আবারও আকাশে, আবার মনে বৃষ্টি নামবে, কি অবস্থা। বাড়ি যাব। আর এরা দেখো নাচছে দুই ভাই বাজনা শুনে। এখানে এসে মাম দাদার কাছ দিয়ে বায়না করে কি সুন্দর বা ছাতা নিয়ে নিয়েছে, বৃষ্টি বৃষ্টি তো যাবে। খোলো ছাতাটা দেখাও কি সুন্দর তোমার ছাতাটা, টিপ দাও টিপ দাও বোতামটা, একটা কালো রঙের বোতাম ওটা টিপ দাও। দেখো ছাতাটা কি সুন্দর প্লাস্টিকের মতো, ইয়েটা সুন্দর আর বাসি আছে। দেখি মুখটা, দেখি মুখটা, দেখি দুই ভাইয়ে বায়না করে ছাতা নিচ্ছে দুজনেরটাই, কি সুন্দর ছাতা দুটো। হ্যাঁ কি সুন্দর ছাতা দুটো। এখন বিজয়ের প্রণাম হচ্ছে রাস্তা দিয়ে ভাসান যাচ্ছে আর নাচতে নাচতে যাচ্ছে টোটো করে। আমাদের ওখানে গিয়েও নাচানাচি করবে কতক্ষণে গিয়ে। বলো দুর্গা মা কি, আসছে বছর
ধীরে ধীরে আপনাদের প্রতিমাকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যান। আমরা আমাদের যুবক সংঘের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে সহযোগিতা করব। আমাদের সহযোগিতা আর মামা ভাগ্নে নাচ করছে, ভাষা নেই দেখো। অনেক দেরি হয়ে যাচ্ছিল, প্রায় 12:30 বেজে যাবে শুনছিলাম, ওর জন্য অর্ধেক দেখেই চলে এসেছি। অনেকগুলো দেখেছি, ঠাকুর যাচ্ছিল বিসর্জনে, তো ওটা দেখেই সে শান্তি। খারাপও লাগে যে এত বছর ঘুরে মা আসে এই দিনে চলে যায়, পুজো আসবে আসবে আনন্দ হুট করে চলে যায়, সবারই খারাপ লাগে, মা দুর্গারও নিশ্চয়ই খারাপ লাগে। তো যাই হোক, কী করা যাবে, এরকমই তো নিয়ম, প্রত্যেক বছর বছর আসবে। তো আজকের ব্লগটা বেশি বড় করবো না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন বাই বাই, আর সবাইকে আবার জানাচ্ছি শুভ বিজয়ার শারদীয়, শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানালাম। আর আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। তো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই বাই, গুড নাইট, বাই বাই, ভালো থাকবে সবাই।